নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন যেটা একটা গাছ ছিল করঞ্জা, যেটা আপনাদের কাছে আমি এর নামটা জেনেছি, সেই করঞ্জা গাছটার ডালটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি যেটা উপরের দিকে ছিল। তো যাই হোক, সেটা কথা নয়। তো অনেকজন আমাকে কমেন্ট করে যে বনসাই করতে গেলে কী করা দরকার, এবং বনসাই কীভাবে তৈরি হয়, এবং বনসাই কাজগুলো কী কী। তো সেই কথাই আসি। তো বন্ধুরা, যারা আমরা বনসাই করি বা যারা নতুন বনসাই করেন বা নতুন বনসাই তৈরি করতে আগ্রহী হয়ে এসব প্রশ্নগুলো করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে বনসাই কাজ করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার চারিপাশে যেসব গাছগুলো আছে সেসব গাছগুলো এবং তার যে রূপ, তার যে গঠন, সেগুলোর উপর লক্ষ্য রেখে আপনাকে বনসাই কাজ শুরু করতে হবে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে বনসাই কাজ করতে গেলে আপনাকে নিষ্ঠুর হতে হবে। নিষ্ঠুর বলতে দয়া মায়া ত্যাগ করতে হবে। দয়া মায়া বলতে, সরি বন্ধুরা, অনেকে ভাবেন যে পরিবারের বা ব্যক্তিগত দিক দিয়ে কথা নয়, এটা এটা যে গাছের উপর যে মায়া বা দয়া থাকে, অনেকে ভাবেন যে এত সুন্দর গাছ হয়েছে, এত সুন্দর সুন্দর পাতা, তো সেগুলোকে ত্যাগ করতে হবে। যে সেই সব জিনিস ত্যাগ না করতে পারেন তাহলে আপনি বনসাই তৈরি করতে পারবেন না। কারণ বনসাই গাছ তৈরি করতে গেলে অনেক সময় নতুন নতুন ব্রাঞ্চ বা নতুন নতুন ডাল, যেগুলো ভালোভাবে সুন্দরভাবে ডেভেলপ হয়, নতুন শেপে আনার জন্য সেগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হয়। তো দেখতে পাচ্ছেন যে এটাকে আমি যে ব্রাঞ্চটা ছিল সেই ব্রাঞ্চটাকে কেটে ফেলে দিয়েছি, সঙ্গে করে যে ব্রাঞ্চ সাইড দিক দিয়ে বেরিয়েছিলো সেটাকেও আমি এই তারের মাধ্যমে ওয়ারিং করে সেটাকেও আমি পেঁচিয়ে একটা আলাদা লুকে আনার চেষ্টা করছি। তো এরকম এরকম কাজ আমাদের করতে হয় গাছের সঙ্গে। তো এটা একটা নিষ্ঠুরতা। তো এরকম নিষ্ঠুরতা কাজ করতে হবে আপনাকে, আর ধৈর্য রাখতে হবে বন্ধুরা। যে বনসাই গাছ একদিনের বা এক মাসের কাজ নয়, বনসাই গাছ আপনার দীর্ঘ প্রতীক্ষার ফল, এবং বহুদিন চেষ্টা করার পরে, বহু কাজ করার পরে আপনি বনসাই তৈরি করতে পারবেন। তো এই দিকটা আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে বনসাই কাজে। তো আপনারা দেখছেন যে এই ব্রাঞ্চটা এই সাইডে ছিল, সেটাকে আমি পেঁচিয়ে নিয়ে এসে এদিকে রেখেছি, এর সঙ্গে ওয়ারিং করছি। কারণ একটাই, যে এর কারণ হচ্ছে যে এর যে গ্যাপটা আছে গ্যাপটা পুরোপুরি ফাঁকা, এবং এখান থেকে কোনো নতুন ব্রাঞ্চ বের হওয়ার মতো কোনো আশা দেখছি না আমি, কারণ এখানে কোনো শুটস বা পাতা বা লিপ ছিল না। তো এই জন্য এটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি, যাতে করে এই যেটা আছে সেটা এটা একসঙ্গে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে যাওয়ার ফলে যে এই যে ব্রাঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চটা ডেভেলপ করে একটা নতুন ব্রাঞ্চ তৈরি হবে। তো এই জন্য এটাকে আমার ফিউজ করা। তো বন্ধুরা, এরকম কাজগুলো আপনাদেরকে করতে হবে। যদি এরকম কাজ করতে পারেন বা করেন, তাহলে আপনারা বনসাই তৈরি করতে পারবেন। আর যেসব গাছগুলো আপনারা দেখবেন যে কষ্ট সহিষ্ণু বা শক্ত, যেসব গাছের এক কথায় বলি কষ্ট সহিষ্ণু, এবং যেসব গাছের স্কিন মোটা হয় বা চামড়াটা একটু মোটা হয়, এবং যেসব গাছগুলো কষ্ট সহিষ্ণু হয়, সেই সব গাছগুলো দিয়ে আপনারা বনসাই তৈরি করতে পারেন। যেরকম যারা নতুন বনসাই তৈরি করেন তাদেরকে আমি আমার একটাই কথা যে তারা যেন নতুনভাবে বনসাই যারা তৈরি করছেন তারা যেন বট, পাকড় এসব গাছের উপর তাদের কাজ শুরু করেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটা একটা নতুন লুক বা নতুন শেপে এসছে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। আর যেসব দিকগুলো আমি বললাম যে গাছ বনসাই কাজ করতে গেলে একটু আপনাকে নিষ্ঠুর হতে হবে, যাতে করে আপনি এই গাছের উপর কাজ করতে পারেন। আর যদি নিষ্ঠুর না হন, তাহলে যদি দয়া মায়া থাকে আপনার মনের মধ্যে যে না গাছটা বেশ দেখতে সুন্দর হয়েছে, কেন কাটবো, কাটার কোনো প্রয়োজন নেই, তাহলে বন্ধুরা আপনারা বনসাই সাকসেস হবেন না বনসাই কাজে। তো বন্ধুরা, এটা ফিউজ হয়ে গেলে আমার একটা সিঙ্গেল ট্রাঙ্ক তৈরি হবে, যেটা আমার দেখতে পাচ্ছেন যে এটা একটা নতুন এক্সট্রা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চটাকে আমি এটাকে একসাথে করে দিয়েছি। তো পরবর্তীতে যখন এটা ফিউজ হয়ে যাবে, যখন এটা দুটো জয়েন্ট হয়ে যাবে, তখন এটা একটাই ট্রাঙ্ক হয়ে যাবে। আর এই ব্রাঞ্চটাকে আমি এই সাইডে নিচের দিকে হালিয়ে দেবো, উপরে যেটা ব্রাঞ্চ আছে সেটা উপরের দিকে আছে। তো এইভাবে একটা নতুন
आकृति निबे। तो बंधुरा एरकम काजगुलो जदि करते पारें तबे आपनारा बनसाई करते पारबें। आर बनसाई होच्छे एकटा जीवंत आर्ट, एर पिछने आपनाके अनेक समय दिते होबे, अनेक समय बोलते 5-6 बछर दीर्घ समय धरे काज करार फले आपनि एटा सुंदर देखे बनसाई तैरि करते पारबें। तो बंधुरा এরকম যদি কোনো প্রশ্ন থাকে আরও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। তো বন্ধুরা আজকে দেখলাম, আজকে আমার এইটুকুই কাজ ছিল, তো এই কাজটাই করলাম আমি এটাকে ফিউজ করার জন্য। আর দেখতে পাচ্ছেন যে ট্রাঙ্কটা আমার এইভাবে একটা এস আকৃতির মতো হয়েছে। তো পরবর্তীতে গাছটি যখন আরও ব্রাঞ্চ ডেভেলপ করবে, তখন নতুন নতুন ব্রাঞ্চ যখন ডেভেলপ হবে তখন আমি এরপর আরও কাজ করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।